আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আজকের এই আলোচনার শুরুতে আমি সকল ভাষা শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি এবং ভাষা সংগ্রামে যে সমস্ত মানুষ রফিক, সালাম, বরকত, জব্বার, নাম না জানা অনেকেই মায়ের ভাষা, মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রভাষা করবার জন্য 52 সে 21 ফেব্রুয়ারি যারা তাদের আত্মাহুতি দিয়েছিলেন তাদের প্রত্যেকের বিদেহী আত্মার মাগফেরত কামনা করছি। দেখুন, খুব সম্প্রতি চলমান বিপিএল সিজন 9 2023-তে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বিপিএল গভর্নিং কাউন্সিল বাংলায় ধারাভাষ্য করলো এবং 21 ফেব্রুয়ারি উদযাপন করবার মাধ্যমে, অর্থাৎ শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসটাকে তারা উদযাপন করবার যে চেষ্টা চালিয়েছে সেটা প্রশংসনীয়। কিন্তু বিপিএলে আংশিক বাংলা একদিনের জন্যে ধারাভাষ্য প্রচার করা হয়েছে, তাও আংশিক, পার্শিয়ালি, এইটা কি প্রশংসাযোগ্য? এই বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করবার চেষ্টা করব। আমার ব্যক্তিগত মতামত হচ্ছে যে মায়ের ভাষা বাংলা আমাদের রাষ্ট্রভাষা, আমরা জন্মেই যে বুলিটা প্রথম শুনি সেটা হচ্ছে মা, সেই মা মাতৃভূমি বা পিতা এদেরকে ভালোবাসার জন্য কি আমার আন্তর্জাতিক মা দিবস লাগবে, আন্তর্জাতিক পিতা দিবস লাগবে? যদিও এই দিবসগুলো আছে, গ্লোবালি ইউরোপিয়ানরা চর্চা করে, কিন্তু এই সাবকন্টিনেন্টের আলোহাওয়া কালচার কি বলে? আমরা মাকে প্রতিদিন প্রতি মুহূর্তে ভালোবাসবো, তার জন্য বিশেষ দিনক্ষণের প্রয়োজন পড়বে না। আমরা বাবাকেও ঠিক একইভাবে স্মরণ করব প্রতি মুহূর্তে, বিশেষ দিনক্ষণ আমাদের লাগবে না। তেমনি মায়ের ভাষা, মাতৃভূমি, মাতৃভাষা বাংলা, এইটাকে স্মরণ করবার জন্যে, ভালোবাসার জন্যে বা চর্চা করবার জন্যে নির্দিষ্ট দিনক্ষণ, ফেব্রুয়ারি এলে আমরা সবাই ভাষা সচেতন হয়ে উঠি, মাতৃভাষার প্রতি আমাদের প্রেম উথলে ওঠে, এটা কি ঠিক? বাঙালি হিসেবে রফিক, সালাম, জব্বাররা এই চেতনা নিয়েই কি তাদের আত্মাহুতি দিয়েছিলেন সেই 52-র 21 ফেব্রুয়ারি? তাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছিলাম এই বাংলাকে মাতৃভাষা হিসেবে এবং রাষ্ট্রীয় ভাষা হিসেবে বাংলার স্বীকৃতি এসেছিল সেদিন। এবং এই ভাষা আন্দোলনের পথ বেয়ে কিন্তু আমাদের মুক্তিকামী মানুষ 71-এর মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল এবং আমরা মুক্তিযুদ্ধের মাধ্যমে এ দেশকে স্বাধীন করতে পেরেছি। আজকে আমার যেটা বলার বিষয় হলো যে বিপিএলের নবম আসর চলছে, আমরা এর আগে কেন ইংরেজির পাশাপাশি একটি পূর্ণাঙ্গ বাংলা ধারাভাষ্যের উইং চালু করতে পারেনি ক্রিকেট বোর্ড, বিপিএল গভর্নিং কাউন্সিল বা সংশ্লিষ্ট ব্রডকাস্টিং এজেন্সিগুলো, টেলিভিশন চ্যানেলগুলো? এতদিনেও যখন হয়নি, হঠাৎ করে 2023 সালে ঘটা করে, যেহেতু 16 তারিখ ফাইনাল বিপিএল, 21 ফেব্রুয়ারি টাচ করতে পারছে না, 10 ফেব্রুয়ারিকে লিগ স্টেজের ম্যাচের শেষ দিনটাকে ফ্রাইডে ছিল, বেছে নিয়েছে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্যে। একটা বিশেষ আর্ম ব্যান্ড ব্যবহার করেছে খেলোয়াড়, কর্মকর্তা, কমেন্টেটররা, সংশ্লিষ্টরা, এইগুলো সব ঠিক আছে, এইগুলো প্রশংসাযোগ্য। কিন্তু একদিন ক্ষণিকের জন্যে পার্শিয়ালি, আংশিক বাংলা ভাষায় বিপিএলের কমেন্ট্রি, এইটা কোনো মতেই প্রশংসাযোগ্য নয়। বরং এটা বাংলা ভাষায় যারা কমেন্ট্রি করে এদেরকে ঠিক সেইভাবে সম্মান জানানো হয়েছে কি না? দেখুন, এই বাংলা ভাষ্যকাররাই এদেশের মানুষকে ক্রিকেট লিটারেট করেছে। ইয়াস, আই মাস্ট সে 97-এর ICC ট্রফি জয়ের সে গল্প আপনারা নিশ্চয়ই কেউ ভুলে যাননি। তার আগে এদেশের কজন লোক পরিপাটি রূপে ক্রিকেট বুঝত? সাধারণ বিষয়গুলো, এক ওভারে কয় বল, ওয়াইডটা কী, নো বল কেন হয়, LBW আবার কী, এই বিষয়গুলোও জানত না। আজ কিন্তু হেসেলো ক্রিকেট চলে গেছে, একেবারে 3 বছরের শিশু থেকে 90 বছরের বুড়ো সবাই ক্রিকেট ফলো করে, ক্রিকেট জানে, বোঝে, ডিউ টু বাংলা কমেন্ট্রি। ইয়াস, মায়ের ভাষা বাংলায় ক্রীড়া ধারা বর্ণনা শুরু থেকে আব্দুল হামিদ ভাইয়েরা চালু করেছিল দেখেই না আজ সবাই ক্রিকেট লিটারেট হয়েছে। আপনি অনেস্টলি বুকে হাত দিয়ে বলুন তো, আমাদের বাংলাদেশে এই যে 18 কোটি জনগণ, এদের মধ্যে কজন পরিপাটি রূপে ইংরেজিটা হৃদয়ঙ্গম করতে পারে? আমি কিন্তু ইংরেজির বিরুদ্ধে একেবারেই নই, আমি নিজেও ইংরেজি জানি, ইংরেজি চর্চা করি, ইংরেজির দরকার আছে। বাট বিপিএলের কনসার্ন যদি হয়, ইংরেজির পাশাপাশি ইন্টারন্যাশনাল ফিডে ইংরেজি যাবে, দেশীয় বাংলা ভাষাভাষী মানুষদের জন্যে
বাংলায় একটা উইন্ডো থাকতেই হবে ক্রীড়া ধারা বর্ণনার। এটা আজ নবম আসরেও চালু করতে পারেনি, এই আংশিক পার্শিয়ালি বাংলা ভাষাকে কমেন্ট্রির মাধ্যমে স্মরণ করে আসলে এটা কতটা সম্মান জানানো হয়েছে আই এম নট শিওর। এইটাকে গণমাধ্যম থেকে শুরু করে সর্বস্তরের জনগণ যেভাবে ঢালাও প্রশংসা করছে, হুজুগে বাঙালি আমরা হুজুগে মেতেছি, ও প্রশংসা করছে আমিও করে দেই, কাংগ্রাচুলেশনস, না বুঝে কি কারণে কেন ফেসবুক কমেন্টসে লিখে দিলাম, অভিনন্দন দোস্ত। আচ্ছা যাই হোক, আমার বিষয় হলো যে দাবিটা ওইখানে বাংলায় ধারাভাষ্য নিয়মিত প্রচার করতে হবে। আপনি পাশের দেশ ইংরেজি ইন্ডিয়ায় দেখেন কতগুলো ভাষায় তারা আইপিএল প্রচার করে। আচ্ছা হ্যাঁ, শুধু কি বিপিএলের প্রশ্ন না, এই যে দেশে বায়োলেটারাল সিরিজ হচ্ছে, বাইরে বিভিন্ন আইসিসি ইভেন্ট হচ্ছে, সিরিজ হচ্ছে, আমাদের দেশীয় চ্যানেলগুলো কিন্তু ব্রডকাস্ট করছে, সেইগুলো ফিড কিনে নিয়ে হোক, নিজেরা প্রোডাকশন করে হোক, তাহলে এইখানে ইন্টারন্যাশনাল ম্যাচগুলো তো অবশ্যই ইন্টারন্যাশনাল ইংরেজি ফিড লাগবে, পাশাপাশি বাংলায় এখন থেকে নিয়মিত যাতে এই ক্রীড়া ধারা বর্ণনার ব্যবস্থা করা হয় বোথ ফুটবল, ক্রিকেট এবং অন্যান্য মেজর ইভেন্টসে, এটাই আজকের এই প্ল্যাটফর্ম থেকে দাবি। আপনি হয়তো আওয়াজ তুলতে পারেন, কিরে শামসুল ভাই এই কথা বলে কেন, বাংলায় কমেন্ট্রি হলে বুঝি ওর সুযোগ হবে বা ওর উইন্ডো খুলে যাবে, এই জন্যে হয়তো এত বেশি চাও। না, আমাকেই সুযোগ পেতে হবে তা নয়, আরও অনেক স্কিলফুল কোয়ালিটিফুল বাংলা ক্রীড়া ভাষ্যকাররা রয়েছেন, সিনিয়র জুনিয়র তরুণ প্রজন্মে অনেক স্কিলফুল ক্রীড়া ভাষ্যকার আছে। আমার আবেদনটা হচ্ছে মায়ের ভাষা বাংলায় ক্রীড়া ধারা বর্ণনা প্রচার করতে হবে এবং সেটা অবশ্যই মানসম্মত হতে হবে। কোয়ালিটি পিপুলকে আপনি খুঁজে নিন, আপনি যদি সততার সাথে সচেতনভাবে কোয়ালিটি পিপুল খুঁজতে চান চারপাশে, বাংলায় খুব চমৎকার প্রমিত টেকনিক্যালি সাউন্ড ক্রিকেট কমেন্ট্রি করতে পারে, ফুটবল কমেন্ট্রি করতে পারে, এইরকম অজস্র লোক আমাদের চারপাশে, একাধিক কেপেবল লোক আছে, আপনি চাইলেই খুঁজে নিতে পারেন। 1999 সালে ইউনেস্কো বাংলাকে যে, বা আমাদের এই 21শে ফেব্রুয়ারি শহীদ দিবসটাকে যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দিয়েছে, আমরা যদি বাংলায় আমাদের নিজেদের দেশেই চর্চা করতে না পারি, তাহলে আমাদের এই মাতৃভাষা আসলে আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে অন্যান্য দেশকে কিভাবে প্রভাবিত করতে পারবে আমার ঠিক বোধগম্য নয়। দর্শক, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনি শেয়ার করবেন, আপনার ফ্রেন্ডস ফ্যামিলি সবার সাথে এটা ছড়িয়ে দেবেন, এবং আমার দাবির সাথে নিশ্চয়ই আপনারা একমত হবেন যে আজ থেকে পরবর্তী যে কোনো আয়োজনগুলোতে দেশি বিদেশি আন্তর্জাতিক জাতীয় সকল ফুটবল ক্রিকেট এবং মেজর স্পোর্টিং ইভেন্টের ধারাভাষ্য ইংরেজির পাশাপাশি যেন বাংলাতেও অবশ্যই সম্প্রচারের উদ্যোগ টেলিভিশন কর্তৃপক্ষগুলো, সংশ্লিষ্ট ফেডারেশন বোর্ড নেয়, এই দাবির সাথে নিশ্চয়ই আপনারা একাত্মতা প্রকাশ করবেন, আর একাত্মতা প্রকাশ করলে অবশ্যই শেয়ার করতে কেউ মিস করবেন না। স্টে টিউনড উইথ শামসুল ইসলাম, থ্যাংক ইউ।